না। চাঁদপুর শহরের বুক ছেড়ে মেঘনার সঙ্গে ডাকাতিয়ার সংযোগ এসবি খাল, কিন্তু তা পুরনো অতীত। গত কয়েক দশকে খালটির কোড়ালিয়া প্রান্ত অস্তিত্ব হারিয়েছে। ঘোষপাড়া, চৌধুরীপাড়া, আদালত পাড়া হয়ে নতুন বাজার পর্যন্ত এখনও টিকে আছে কোনো মতে। দুপার দখল আর ময়লা আবর্জনায় খালটি পরিণত হয়েছে নর্দমায়। গত কয়েক বছর খালটির পরিবেশ ফেরাতে চেষ্টা করা হলেও প্রভাবশালী মহলের চাপ আর রাজনৈতিক কারণে তা সম্ভব হয়নি। তবে এবার নতুন করে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে আদিরূপে খালটিকে ফিরিয়ে আনার কাজ শুরু হলো। শুক্রবার খালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। আমরা এই সমাজটাকে সুন্দর ও পরিবেশ রক্ষার জন্য আমরা কাজে নেমে পড়েছি। সামাজিক কাজগুলো আমরা সবাই এগিয়ে আসি। সুন্দর শহর গড়তে এসবি খাল রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক। আমাদের প্রপার মনিটরিং সবসময় এখানে থাকবে, যাতে এই খালটাতে আমরা পরিপূর্ণভাবে মানে ময়লা আবর্জনা মুক্ত রাখতে পারি। 3.5 কিলোমিটার দীর্ঘ এসবি খাল উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিডি ক্লিন, যুব রেড ক্রিসেন্ট সহ 10টি সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তাদের সহযোগিতা করছে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।